ফের জালে ভুয়ো শিক্ষক। আজ ভুয়ো নিয়োগপত্র নিয়ে, ভুয়ো চাকরির নিয়োগপত্র নিয়ে আজকে যখন গিয়েছিলেন একটি স্কুলে চাকরিতে যোগদান দেওয়ার জন্য, সেই সময়ই এই ঘটনা সামনে আসে। দক্ষিণ চব্বিশ পরগনার প্রাথর প্রতিমাতে সেখানেই ওই ভুয়ো শিক্ষকের খোঁজ পাওয়া যায়, যেখানে একটি স্কুলে তিনি যান, সেখানে ভুয়ো নিয়োগপত্র তিনি নিয়ে যান এবং স্কুলে যোগ দেওয়ার সময় তিনি তাকে হাতে নাতে ধরা হয়। দক্ষিণ চব্বিশ পরগনার প্রাথর প্রতিমার এই ঘটনা আমরা এই নিয়েই বিস্তারিত জানবো। আমাদের সঙ্গে এই মুহূর্তে টেলিফোনে রয়েছেন প্রতিনিধি কোয়েল মন্ডল। কোয়েল, হ্যাঁ দেখো অভিক, তোমাকে জানিয়ে রাখবো প্রত্যেক দিন কিন্তু এই শিক্ষক নিয়োগ দুর্নীতি মামলায় নতুন নতুন তথ্য উঠে আসছে এবং এর পাশাপাশি কিন্তু ভুয়ো নিয়োগপত্র নিয়ে স্কুলে যোগদানের ঘটনাকে কেন্দ্র করে ব্যাপক উত্তেজনা ছড়িয়েছে দক্ষিণ চব্বিশ পরগনার প্রাথর প্রতিমাতে। গত 16 অক্টোবর সেখানেই কিন্তু কাশীনগরের বাসিন্দা উৎপল দাস নামে এক প্রার্থী, তিনি ভুয়ো নিয়োগপত্র নিয়ে স্কুলে জয়েন করতে যায় প্রাথর প্রতিমা মহেশপুর প্রাথমিক বিদ্যালয়, এবং তারপরেই কিন্তু ওই বিদ্যালয়ের যিনি ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক রয়েছেন তিনি অ্যাপয়েন্টমেন্ট লেটারটি দেখে তার সন্দেহ হয় এবং পরে তিনি কিন্তু জেলার যে শিক্ষা সংসদ দপ্তর রয়েছে সেখানে কথা বলেন এবং বুঝতে পারেন যে সেটি ভুয়ো নিয়োগপত্র, এবং তারপরেই কিন্তু এই উৎপলের সঙ্গে আর কোনো রকম ভাবে যোগাযোগ করা যায়নি। শুধু এখানেই শেষ নয়, দক্ষিণ চব্বিশ পরগনা জেলায় কিন্তু এখনো পর্যন্ত ভুয়ো নিয়োগপত্র নিয়ে সর্বমোট 4 জন প্রার্থী স্কুলে যোগ দেওয়ার চেষ্টা করেছে বলে জানা গিয়েছে জেলা প্রাথমিক শিক্ষা সংসদ সূত্রে। এর পাশাপাশি এই যারা ভুয়ো নিয়োগপত্র নিয়ে স্কুলে যোগদানের চেষ্টা করছে যে সমস্ত প্রার্থীরা, তাদের পরিবারের সঙ্গে কথা বলার চেষ্টা করেছিলাম। পরিবারের লোকজন যেমন তারা দাবি করছে যে কেউ বা কারা বেশ কিছু মোটা টাকার বিনিময়ে কিন্তু এই ভুয়ো নিয়োগপত্র দিয়েছে, তারা কিন্তু দাবি করছে যে তারা প্রতারণার শিকার হয়েছে। ইতিমধ্যে কিন্তু জেলা প্রাথমিক শিক্ষা সংসদের চেয়ারম্যান অজিত নায়ক তিনি কিন্তু যেমনটা জানিয়েছেন যে এই বিষয়ে তারা কিন্তু শিক্ষা দপ্তরকে জানিয়েছে এবং এর পেছনে একটি বিরাট চক্র কাজ করছে বলে তার অনুমান। পাশাপাশি আগামী দিনে এই গোটা ঘটনাকে কেন্দ্র করে তারা কিন্তু আইনি পদক্ষেপ নিতে চলেছেন। একেবারে একেবারে অবশ্যই এদিকে নজর থাকবে। আপাতত ধন্যবাদ কোয়েল, তোমায় কোয়েল মন্ডল আমাদের সঙ্গে টেলিফোনে ছিলেন প্রতিনিধি।